সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। নির্বাচনে হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে কয়েকদিন আগে অনুব্রত যে মন্তব্য করেন তা নিয়ে কমিশনে গিয়েছে বিজেপি। তার প্রেক্ষিতে অনুব্রতর থেকে 24 ঘন্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে। সম্প্রতি শীতলকুচি কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে নিজের মতামত জানান অনুব্রত। বীরভূমে ভোটে হিংসা হবে কি না সেই প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন। 2011 খুন হয়েছিল, 2014 খুন হয়েছিল, 2019 খুন হয়েছিল, এবারও হবে। অনুব্রতর এই মন্তব্য নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তাদের দাবি অনুব্রত ওই মন্তব্যের মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে কমিশনে অনুব্রতর উপর নিষেধাজ্ঞা জারি করার দাবিও জানান বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তার প্রেক্ষিতেই দ্বিতীয়বারের জন্য শোকজ করা হয়েছে অনুব্রতকে। সোমবার পর্যন্ত অনুব্রতের জবাব দেওয়ার সময়সীমা, এই প্রথম নয়। চলতি নির্বাচনে এর আগেও একবার শোকজ করা হয়েছিল অনুব্রতকে। জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করার নিদান দিয়ে বসেন তিনি। সেই সময় তাকে প্রথমবারের জন্য শোকজ করে কমিশন। শীতলকুচি কাণ্ডে বেফাঁস মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধেও তোপ দাগেন অনুব্রত। তা নিয়ে কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্রে আখ্যাও দিয়েছেন অনুব্রত।